वेलकम टू गुड लाइफ विद सुकन्या। जे डिटॉक्स प्रोग्रामटार कथा तोमादेर बोलेछिलाम 31 अक्टोबर थेके 4th नवेम्बर माने आजकेर शेष होच्छे, शे डिटॉक्स प्रोग्रामटा केमन हलो जस्ट आमार भालो लागाटा तोमादेर साथे भाग करे निच्छि। डिटॉक्स प्रोग्रामटा शुरू हय 31 अक्टोबर थेके एवं शेष है आज के 4th नवेम्बर। टोटल पार्टिसिपेंट 77 जन छिलो। इट्स अ अमेजिंग एक्सपीरियंस। आज के तोमादे शते तारी छोटो छोटो ग्लिम्सेस शेयर करछी। ए समस्त वीडियोटा शेयर करछी आमार भालो लागाटा, आमार पावाटा एवं एतो जनेर शते कानेक्ट होते पाराटा। प्रथम दिन छिलो फूड डिटॉक्स আর ডিটক্সিফিকেশনের উপর একটা ইন্ট্রোডাকশন। সেকেন্ড দিন ছিল এনভায়রনমেন্ট ডিটক্স, মানে আমাদের চারপাশের যে পরিবেশ সেটাকে কি করে ডিটক্স করবে। তিন নম্বর দিন ঘুম আর জল, ভীষণ প্রয়োজনীয় দুটো জিনিস। চার নম্বর দিনে ছিল সেলফ ডিটক্স, নিজেকে কি করে ডিটক্স করবে, নিজেকে কি করে ভালোবাসবে। আর লাস্ট দিনে ছিল এনার্জি ডিটক্স, তোমার ভেতরের এনার্জিটাকে কি করে ঠিক রাখবে। তখন রুট চক্রটা বাস্তবের সাথে থাকতে সাহায্য করে, কমফোর্টেবল থাকতে সাহায্য করে, স্টেবিলিটি আসে। এই রুট চক্রটার কাজ এতগুলো, এনার্জি বেশি আর লাইফ ফোর্স, এই সমস্ত কাজগুলো রুট চক্র করে। রম তোমার এই জায়গাটা যত পরিষ্কার হচ্ছে, হলুদ আলো ছড়াচ্ছে চারিদিকে, ভালো মানে ওই অনুভূতিটা পাওয়াটাও মানে মেন্টালিটিটা অনেক ওই থাকা দরকার হয়। আমার ভেতর থেকে অনেক ভালো লাগছে, ভেতর থেকে। হ্যাঁ, এইটা এইটা ধরে রাখবে, এইটা হচ্ছে ম্যাজিক্যাল পাওয়ার। এই ভালো লাগাটা, এখন যে ভালো লাগাটা ফিল করছো, এটা হচ্ছে ম্যাজিক্যাল পাওয়ার। মেডিটেশনটা সম্বন্ধে আমার কিছু খুব একটা ধারণা ছিল না, কিন্তু এটা মানে তোমার পুরো কোর্সটা আর লাস্ট দিন এই মেডিটেশনটা আমি ভীষণ ভালোভাবে নিজে অনেকটা অ্যাবজর্ব করেছি। তুমি যেগুলো বলছিলে তার থ্রু দিয়ে দিয়ে যাবার চেষ্টা করেছি। কখনো কখনো এক একটা লাইট আমি নিজেই ফিল করেছি, আর নিজের ইনার সেলফ কে আমি অনেকটা মানে রিয়েলাইজ করতে পারলাম। ভেরি গুড। এটার জন্য যে আমার কতটা ভালো লাগা, চোখে জল আসা, সেটা মানে তুমি না দেখলে বুঝতে পারবে না। যে আমি করলাম মেডিটেশনটা, আপনি যে বললেন যে মাথার মাঝ থেকে যে আলোটা বেরিয়ে যাচ্ছে, তাতে আমি যে বাড়ির মধ্যে বসেছিলাম, ঠিক একটা ফিলিংস হলো যে আমার মনে হচ্ছে আমি দিনের সূর্যের আলোটা যেমন আমার মাথার উপরে আছে। একদম 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 ফিলিং করলাম সূর্যের আলো। আর ওই ফিলিংসটা খুব ভালো লাগে, ওই ফিলিংসটাতে। হ্যাঁ, তো দারুণ ফিলিংস। আর এই ডিটক্স প্রোগ্রামটা আমি আজকে আজকে তিন দিন আমি একটু বাইরে গেছিলাম, দুদিন পরে স্টার্ট করেছি, কিন্তু তিন দিনের মধ্যে যে আমার পরিবর্তন হয়েছে। আমি বিপি ওষুধ আজ 20 বছর ধরে খাচ্ছি, ব্লাড প্রেসার ওষুধ মানে 40 mg খাই, তাতে হচ্ছে আমি 3-4 দিন ওষুধ খাই না। বিপি আমি সকালে মেজারমেন্ট করেছি, রাত বিকেলেও করেছি, একদম নর্মাল বিপিতে আছি আর কি, উইদাউট মেডিসিন। আর 20 বছর ধরে আমি গ্যাসের ওষুধ একদিন না খেয়ে আমি থাকতে পারি না, ভীষণ কষ্ট হয়। আমি কিন্তু দুদিন ধরে আপনাকে জানিয়েনি, তো দুদিন ধরে আমি গ্যাসের ওষুধ খাইনি, তাতে কিন্তু আমার কোনো গ্যাসের অসুবিধা কোনো রকম কোনো প্রবলেম পাইনি। আর প্রথম দিন যেটা হয়েছিল মাথা ধরার ব্যাপারটা, তারপর থেকে আমার প্রতিদিন আমি একদম মর্নিং ওয়াক, প্রায় সকাল আমি 5টার সময় বেরিয়ে যাই, একদম এভরিডে 1 ঘন্টা আমি ওয়াকিং করে আসি, তারপরে কিছু লাইট এক্সারসাইজ করি। মানে গুড ফিলিংস ম্যাডাম, আপনাকে মেনি মেনি এটা খুব ভালো লাগলো। এই ব্লাড প্রেসারের ওষুধটা যেন আপনার জীবনে আর ফেরত না আসে, একদম চেষ্টা করব ম্যাম। আপনি যে গাইড বলছেন, আমি সেটার ব্যাপারটা নিয়ে বলেছিলাম, এবং আমার মনে হচ্ছে যে রিয়েলি তুমি যেটা বলেছিলে যে কিছু মানুষ জীবন থেকে সরে গেলে কিন্তু এমন পজিটিভ কিছু মানুষের সাথে যোগাযোগ হয়, যে আমি সত্যি দেখছি। দেখো তোমরা আমার কাছে তো পুরো আননোন ছিলে, সে আমার নতুন প্ল্যাটফর্মে এসছে, মানে আমরা প্রত্যেকে সারা লাইফে সবাই সবার সাথে কানেক্টেড হয়ে গেছি।
সারা জীবন চলবে, কোনো না কোনো কানেক্টেড হয়ে গেলাম এই লাইফের জন্য। সত্যি আমি দেখছি, এবং যে মানুষগুলো এসছে তাদের কাছ থেকে তো আমি নানা ভাবে হেল্প পাচ্ছি, এটা আমার এগিয়ে যাওয়ার জন্য ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর মি। তো আমার মনে হচ্ছে যে নেগেটিভ জিনিসগুলো প্রোগ্রামটা যেরকম দেখতে পেলে সেরকমই দুটো ওয়ার্কশপ টাইপের আসতে চলেছে। একটা হচ্ছে মানি ম্যাগনেট, মানে তুমি তোমার জীবনে টাকাটাকে কি করে ম্যাগনেটের মতো আকর্ষণ করবে, আর আরেকটা কোর্স হচ্ছে মেডিটেশন, সব রকম মেডিটেশন, রোগা হওয়ার জন্যে, নিজের কনসেন্ট্রেশন বাড়াবার জন্যে, রাগ কমাবার জন্যে, চক্রাস ব্যালেন্স করার জন্যে, সব রকম মেডিটেশন মিলিয়ে একটা কোর্স। কোর্সের ডিটেলসগুলো আমার ফেসবুক পেজেই তোমরা পেয়ে যাবে, তাই অবশ্যই পেজটাকে ফলো করো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমাদের লাইফে কিছু পজিটিভিটি দেয়, তাহলে এক্ষুনি এই ভিডিওটাকে লাইক করো, ফেসবুক থেকে দেখলে এই পেজটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা অন রেখো।